বিসমিল্লাহিরহমানিরহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, প্রিয় সহবাই ভাই বোনেরা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। 51তম জাতীয় সহবাই দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাতীয় সহবাই পুরস্কার 2021 যারা অর্জন করেছেন আপনাদেরও সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। এবছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন। আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী একটি প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের একটি স্বাধীন জাতি হিসেবে মর্যাদা দিয়ে গেছেন, একটি রাষ্ট্র দিয়ে গেছেন। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন ও জাতীয় চার নেতার প্রতিও আমি শ্রদ্ধা জানাই অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 75ই আগস্ট, আমাদের জাতীয় জীবনের সবথেকে কালো অধ্যায়, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার 3 ভাই, ভ্রাতৃবধূ, চাচা সহ আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একটি জাতি যাদের একবেলা ক্ষুধার অন্ন জোগাড় করা সম্ভব হতো না, ক্ষুধায় ধুকে ধুকে যারা মারা যেত, তাদের রোগে চিকিৎসা পেত না, খাবার পেত না, সেই শোষিত বঞ্চিত জাতি যাকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই সেই স্কুল জীবন থেকেই সংগ্রাম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির জন্যই তার সংগ্রাম, আর সেই সংগ্রামের ফসল আমাদের স্বাধীন বাংলাদেশ। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার যখন হাতে নেন, তখন একটি টাকাও রিজার্ভে ছিল না, এমনকি আমাদের টাকা, ক্যাশ টাকাও পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে দেয়। 1 কোটি মানুষ শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটা দেশ, আর দীর্ঘদিনের শোষণ বঞ্চনা জর্জরিত একটি জাতিগোষ্ঠী, তারই দায়িত্ব নিয়ে মাত্র শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে যান। তিনি চেয়েছিলেন এই ঘূর্ণিধর সমাজ ভেঙে নতুন সমাজ গড়বেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষকে ক্ষমতাসীন করবেন, এবং একেবারে সম্পূর্ণ গ্রামের নিম্ন পর্যায়ে পড়ে থাকা যে মানুষগুলি, তাদের আর্থসামাজিক উন্নতির মাধ্যমে দেশকে উন্নত, সমৃদ্ধশালী, সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। আর সেই কারণেই তিনি মাত্র 9 মাসের মধ্যে আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী হবে, সংবিধানের 13 অনুচ্ছেদে যেমন সরকারি মালিকানা, সমবায় এবং ব্যক্তি মালিকানা, এই 3টি পদ্ধতি তিনি সেখানে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি চাইতেন যে বাংলাদেশ আসলে ভৌগোলিক সীমারেখার দিক থেকে আমরা অত্যন্ত ক্ষুদ্র একটা ভূখণ্ড, কিন্তু আমাদের জনসংখ্যা বেশি, কাজে আমাদেরকে খাদ্য উৎপাদন করতে হবে দ্বিগুণ তিনগুণ বেশি খাদ্য উৎপাদন করতে হবে। তাই একদিকে যেমন গবেষণার উপর তিনি গুরুত্ব দেন, আর অপরদিকে আমাদের অর্থনৈতিক নীতিমালার এই পদ্ধতি অনুসরণ করেই তিনি চেয়েছিলেন বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলে সমবায়ের মাধ্যমে আমাদের চাষবাস হবে, ফসল উৎপাদন হবে এবং জমির মালিকানা ঠিক থাকবে। মালিকানা ঠিক থেকেই তিনি সেই চাষ যাতে যেন যান্ত্রিকীকরণ হয়, আধুনিক পদ্ধতিতে চাষ হবে এবং সেখানে যে উৎপাদিত পণ্য হবে সেই পণ্যটা মালিকের অংশ থাকবে, যে শ্রম দেবে সেই শ্রম অর্থাৎ কৃষি শ্রমিক তাদের অংশ থাকবে, এবং সমবায়
বা সরকার একটা অংশ থাকবে এটা পরিচালনার জন্য। এভাবেই তিনি এই জাতিকে গড়তে চেয়েছিলেন, সম্পূর্ণভাবে আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল। স্বাধীনতার পরপরই যুব সমাজ যাতে কর্মসংস্থার ব্যবস্থা হয়, তাই বেবি ট্যাক্সি, ট্রাক, বাস সমবায় প্রতিষ্ঠা করে যুবকদের মাঝে এই ট্রাক, বাস, বেবি ট্যাক্সি এগুলি সব তাদের দিয়েছিলেন, যেন তারা যৌথভাবে তাদের জীবন জীবিকার পথ খুঁজে পায়। গ্রামে সমবায় করে করে কৃষি, মৎস্য থেকে শুরু করে সার্বিক উৎপাদন বাড়াবার পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং এটাকে আরও কার্যকর করতে চেয়েছিলেন। আমাদের দেশের জমি যখনই একটা পরিবার সেই জমি ভাগ হয়, মাঝে একটি আইল হয়, তাতে বহু মানে কৃষি জমি নষ্ট হয়। এই জন্যই তিনি সমবায়ের মাধ্যমে একই সঙ্গে চাষ করবেন এবং সেই সমবায়ের ক্ষেত্রেই যেখানে প্রত্যেকটা মালিকের জমির সীমানা নির্দিষ্ট করা থাকবে, সেটা ম্যাপ সংরক্ষিত থাকবে থানা কাউন্সিলের কাছে এবং মালিকানা ঠিকই থাকবে। জাতিপিতার যে পদক্ষেপগুলি এক একে নিয়েছিলেন তার কিছু ফল এখন আমরা পাই। যেমন তিনি যে দুগ্ধ খামার করেছিলেন, যেটা মিল্ক ভিটা নামে পরিচিত, তার সুফল তো এখনও মানুষ ভোগ করছে। আর এখন আমাদের সেই চেষ্টা হচ্ছে এদেশের যারা একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, কামার, কুমার, জেলে, তাঁতি, কৃষি সব ক্ষেত্রেই তিনি চেয়েছেন এই সমবায়ের মাধ্যমেই উৎপাদন বাড়াতে এবং জীবন জীবিকার পথ খুঁজে দিতে। এটা করতে পারলে মানুষের যে উন্নতি হবে সেটা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন এবং সেই ব্যবস্থাটাই তিনি নিয়েছিলেন।